একটা জাতির সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার যুব সমাজ। আর আজকের দিনে বাংলাদেশের যুব সমাজ কোথায় আছে এই ভিডিওটা তার একটা প্রমাণ। আজকে পর্যন্ত বিভিন্ন কারণে হয়তো আমার ভিডিও আপনি শেয়ার করেন নাই, কিন্তু আজকে একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে হাতের কাছে পাইলে তো আমি মুসরিয়া গলা নিজে ছিঁড়া ফেলতাম, কারণ আমি অন্তত বাংলাদেশে চাই যে ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড নুনুকাইটা দিতে হবে অথবা 10 মূল্য ওজনের ইট ঝুলাই দিতে হবে, নুনু যেন ছিঁড়া পড়া যায়। যারা মনে করেন এরকম শাস্তি দরকার, ভাই রাস্তার একজন ফকিন্নি মহিলা মায়ের সমান বয়স, এই হারামজাদাদের রুচি হইল কেমনে আর চিন্তা আসলো কেমনে বাংলাদেশে আজকে এই বিষয়টা নিয়ে? যদি এদের ফাঁসি না দেওয়া হয়, মৃত্যুদণ্ড কার্যকর করা না হয়, আর কবে এই মৃত্যুদণ্ড আইন দিয়া ধুইয়া দিয়া পানি খামু? ঘটনা দেখেন, শেয়ার করবেন, আগে মনোযোগ দিয়ে শোনেন যে ঘটনা কি করছে। ফেনী সদর উপজেলার সনুয়া, সেই এলাকাতে সাহায্য দেওয়ার কথা বলে ইট ভাটায় ডেকে নিয়ে একজন ভিক্ষুক মহিলাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে এই ঘটনায় 5 জন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এই ঘটনায় ভুক্তভোগী নারী মামলা দায়ের করেছেন। 6 সেপ্টেম্বর ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই এই তথ্য নিশ্চিত করে বলছেন যে 5ই সেপ্টেম্বর দুপুরের দিকে আদালতের মাধ্যমে এই আসামিদেরকে গ্রেপ্তার করার পর আপনার কারাগারে প্রেরণ করেছে পুলিশ। আর সোমবার দুপুরে ফেনী সদর উপজেলার সনুয়া ইউনিয়নের ABM ইট ভাটায় এই বিরল ঘটনা ঘটল। আটককৃতরা হলেন সমীর, দেলোয়ার হোসেন, তারেক, রমজান আলী ও বাবু। তারা সবাই নোয়াখালী জেলার বাসিন্দা। এজাহারভুক্ত পলাতক আসামি আরও আছে মেহরাজ, রিদন এবং সালাউদ্দিন। পুলিশ এবং স্থানীয় সূত্র বলছে সোমবার দুপুরে আপনার লেমুয়া বাজারে ভিক্ষা করছিল একজন মধ্যবয়স্ক নারী। এই সময় মিনহাজ নামের এক যুবক তার কাছে গিয়ে বলে যে খালা, তুমি ভিক্ষা করতে হবে না, আসো তোমারে আমরা কিছু সহযোগিতা করবো। তো স্বাভাবিক ভাই, এত যে বাটপার হয়ে গেছে জাতি, এদের ছবিটা শেয়ার করা ভাইরাল করে দেন, মানে এতটা যে নেগেটিভ সেন্সে আছে এই যুব সমাজ, এটা তো এই ভিক্ষুক মহিলা বুঝতে পারে নাই। এটা খুবই স্বাভাবিকভাবে এই মহিলা এদেরকে বিশ্বাস করা গেছে। এই কথা বইলা পাশের যে ইটভাটা আছে ABM ইটভাটার, যেখানে ইট বানায়, এখন যত ইট কাটার সিজন না, মাঠগুলা খালি আর সারি সারি ইটের ফাঁকে ফাঁকে লম্বা লম্বা জায়গা খালি। তো সেই নির্জন স্থানে তাকে ডেকে নিয়ে এরা গিয়া সেখানে একের পর এক 7 জন 8 জন মিল্লা এই মহিলাটার ধর্ষণ করছে। এক পর্যায়ে আমাদের এই ভুক্তভোগী নারী ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এলোমেলো অবস্থায়, বোঝেনি তো কী অবস্থা, আধা উলঙ্গ আধা কাপড় অবস্থায় চিৎকার শুরু করেছে। পরে তাৎক্ষণিকভাবে আশেপাশের এলাকার লোকজন এগিয়ে আসে এবং কি সাথে সাথে ওই ইটভাটাতে বেড় দিয়া ওইখানে এই পাস্টারে মনে করলেন হাতে নাতে পায়, তবে এদেরকে সেখানে হালকা উত্তম মধ্যম করে পুলিশে দেওয়া হয়েছে। আমি এই জায়গাতে ধন্যবাদ জানাই যে দেখেন, আইন নিজের হাতে আমরা তুলে নিতে চাই না, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে, আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি না হইলে এই ঘটনা আজকে রাস্তার ফকিন্নি দেখিয়া হয়তো হালকা মাইরা দিছে। আমার মেয়ের সাথে, আপনার মেয়ের সাথে, আপনার বোনের সাথে হইলে তখন কি হালকা মধ্যম দিতেন? তখন আমরা কি করবো? অ্যাজ এ ভায়োলেন্স, অ্যাজ এ সেন্টিমেন্ট মাইরাই ফেলবো। এটাই কিন্তু হয় যখন নিজের পরিবারের সাথে হয়। দর্শক, এই ঘটনায় আপনার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম বলছেন ধর্ষণের ঘটনায় 8 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 3 জনের নাম উল্লেখ করে ভুক্তভোগী নারী বাদী হয়ে ফেনী থানায় এই মামলা দায়ের করেছে। কোথায় আজকে যুব সমাজ? ফেসবুকে বাইরে ভাই এত নসিহত, সোর বাটফার রেগুলার ফেসবুক আইডিও তো আমার সাথে কানেক্টেড আছে, মালখুর গাঞ্জাখুর এরাও ভাই যেই পরিমাণ ইসলামিক নসিহত লইয়া চলে, কিন্তু মাঠে কি চলে আপনি দেখেন আজকে এই জাতির কি হয়েছে? হ্যাঁ, একটা রাস্তার ফকিন্নি পর্যন্ত আজকে নিরাপদ না এদের কারণে। তো এদের শাস্তি কি হওয়া উচিত? জেলে যাইব, 2-6 বছর পরে বাড়ি যাইব, আবার কোনো একজন ফকিন্নিরে ধর্ষণ করবে অথবা আপনার বোনেরে, আমার বোনেরে, আপনার সন্তানরে, আমার সন্তানেরা ধর্ষণ করবে, সেদিন হয়তো আমরা মাইরা ফেলবো। কিন্তু এর আগে আমরা চাই ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, আর এগুলার ক্ষেত্রে কোনো মাফ, কার ছেলে, কার ভাতিজা, কার নাতি, এগুলো দেখার সুযোগ নাই। আইন একটাই, ডাইরেক্ট মৃত্যুদণ্ড। এদেরকে বাংলাদেশ রাষ্ট্রের টাকা দিয়ে, আমাদের টাকা দিয়া ভাত খাওয়ানোর কোনো মানে নাই। নিশ্চয় যারা দেখার দেখবেন, যাদের হাতে ক্ষমতা আছে প্রয়োগ করবেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।